প্রিয় দর্শক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারিতে যে পাস চল্লিশ নম্বর পেলেই সেটাই আমি প্রমাণ করে দেখাবো এবং দলিল সহ সঙ্গেই থাকুন তার আগে বলে দিই যে আপনার একটা সুনিপুণ দিক নির্দেশনা হলেই আপনি চাকরিতে সফল হতে পারবেন একবারে শর্ট টাইমে সুতরাং সেই দিক নির্দেশনার জন্য খুব বেশি কিছু করতে হবে না আপনি এই সাদিক অফিসিয়াল পেজটিতে লাইক দিতে পারেন ইউটিউব চ্যানেল সাদিক অফিশিয়ালে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন কারণ দলিল সহ প্রমাণ সহ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক ভিডিও আমি আপনাদের সামনে তুলে আনি তাহলে চলুন দেখি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রিলিমিনারিতে পাস কততে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই দুঃখিত এটা ছিল সতেরোতমদের জন্য একটা স্পেশাল হ্যান্ড নোট আচ্ছা এই যে একটা বিজ্ঞপ্তি নিলাম এটা শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন স্পষ্ট করে লেখা আছে ষোড় শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি শিক্ষক নিবন্ধনের প্রতিটা বিজ্ঞপ্তিতে উপরের এটুকু চেঞ্জ হলেও নিচের কিছু বিষয় একই আছে বেশ কয়েক বছর ধরে তার মধ্যে দেখুন প্রিলিমিনারি টেস্টের সময়সূচি এখানে অনেকেই গুজব ছড়িয়েছিল যে তিরিশ তারিখে পরীক্ষা হবে না তাদের গুজবটা কি সত্য হয়েছে আমার চ্যানেলে যারা ছিলেন তারা কমেন্ট করবেন অবশ্যই যে দেয়ার ফলস সাদিক অফিসিয়াল ওয়াজ ইজ রাইট এই কমেন্টটা প্লিজ করবেন তাহলে আমি অনুপ্রেরণা পাবো সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে আমি দলিল সহ দেখাবো যে চল্লিশ পেলেই পাস আপনি যদি চল্লিশ বা চল্লিশের বেশি পান ডোন্ট ওরি আপনি রিল্যাক্স করতে পারেন এবং পরবর্তী সতেরোতম শিক্ষক নিবন্ধন পিলি পরীক্ষার জন্য রেডি হন ষোলোতম প্রিলির পরে আপনি ষোলোতম রিটেন ভাইবার জন্য প্রস্তুতি নিন ধন্যবাদ এই যে দেখুন প্রিলিমিনারি টেস্টে যারা পরীক্ষা দেন প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় যারা বসেন তাদের জন্য জানা অত্যন্ত জরুরি প্রিলিমিনারি টেস্টে পাস কিন্তু চল্লিশ পারসেন্টে অর্থাৎ এইখানে দেখুন একশো মার্কসের প্রশ্ন এটাকে যদি আপনারা চল্লিশ পারসেন্ট করেন হিসেবে কত আসে আসে কিন্তু চল্লিশ মার্ক অর্থাৎ স্কুল ইস্কুল দুই এবং কলেজ লেভেলে পাস মার্ক হলো চল্লিশ যারা গুজব ছড়ায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন অ্যাজ এ লেকচারার আমি বলছি চল্লিশে পাস আর আপনারা সাদিক অফিশিয়াল পেজে লাইক দিয়ে সাদিক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রিল্যাক্সে থাকতে পারেন যখনই কোনো আপডেট তথ্য আসবে তখন আমি জানিয়ে দিব গত বছর অনেকেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেনি কারণ তারা জানেই না তারা জানেই না যে গণবিজ্ঞপ্তি দিয়েছিল শুধুমাত্র এই একটা ভুলের কারণে ভালো মার্কস থাকা সত্ত্বেও চাকরি হয়নি সঠিক তথ্য তারা না পাওয়ার কারণে আবেদন করতে পারেননি এবং কেউ আবেদন করলেও কীভাবে আবেদন করতে হবে সেটা জানেন না সুতরাং আপনাদের এইগুলো করতে কিন্তু টাকা পয়সা খরচ হয় না আপনি চাইলে এগুলো করতে পারেন কারণ সাদিক অফিসিয়ালে সবসময় শিক্ষামূলক শিক্ষামূলক পোস্ট দেওয়া হয়ে থাকে এই যে দেখুন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা পোস্ট এটা অনেক অনেক শেয়ার হয়েছে আপনারা শেয়ার করেছেন থ্যাংক ইউ তো যাই হোক এগুলো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চাকরির পড়া দিয়ে থাকে যা আপনার জন্য অনেক হেল্পফুল হবে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে